মানে দুপক্ষেই আছে। সেই ভোটের সময় হয় না, কিছু পার্টি আছে দেখবেন দুদিকেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না, সেরকম পার্টি থাকে আর কি। এই জন্য আমি দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে যে ধোঁয়াটা রয়েছে মানে আমার ধূপের ধোঁয়াটা রয়েছে, ওটা একটা দিন, একটা নামিয়ে দিন, হ্যাঁ অসুবিধা হবে, আমি দেখতে পাচ্ছি। তো সবাই লক্ষ্য করুন যে যেখানে আছেন, রাধে জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা হরিনাম করলে যারা বললেন সুখ হয়, তাদের জন্য বলি যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়, নাকি বলছেন? যে হরিনাম করে তারই তো ঘরের চাল ফুটে জল পড়ে, কিন্তু শাস্ত্র বলেছে হরিনাম করো যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই আমি তার দাস অনুদাস। ছাড়বেন না, ছেড়ে দিলেই গণ্ডগোল আছে। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের, একদিন বর্ষাকালে একটা ব্যাঙ বেরিয়েছে পোকা খাবার জন্য, মানে ভগবানের বিচার সমান, যেমন আমার পাঁচটা আঙুল আছে, একটা আঙুল কাটলে ব্যথা লাগবে, যে কোনো আঙুল কাটলে ব্যথা লাগবে, একটা মায়ের পাঁচটা ছেলে, কেউ চোর, কেউ সাধু, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কিন্তু সবাই তার কাছে সমান। চোরটাও যেমন সমান, ইঞ্জিনিয়ারও সমান, ভগবানের কাছে সবাই সমান, যে ভক্ত সে সমান, অভক্ত সে সমান। প্রমাণ কি? যেমন একটা বঁটি, বঁটি বঁটি তরকারি কাটেন না সবজি কাটেন, ওই বঁটিটা কী দিয়ে তৈরি হয়? মাটি দিয়ে। ও আচ্ছা আচ্ছা, আমার জানা ছিল না, জেনে গেলাম। তো জেনে নিন আপনারা, তা লোহা দিয়ে তৈরি হয় নাকি কাটারি? তা মায়েরা লক্ষ্য করুন, ওই কাটারিটা কিছু মনে করবেন না, ওই দিয়ে ফল কাটছেন, আবার ওই কাটারিতে মাংস কাটছেন, কিন্তু পরশমণিকে স্পর্শ করলে, যে কাটারিতে মাংস কাটছেন ও যদি পরশমণি স্পর্শ করে ও সোনা হয়ে যায়, আর যে ফল কাটে সে তো সোনা হয়ে যায়। যে সাধু সে যদি ভগবানের কাছে যায়, সে তো সাধু হয়েই আছে, আরও হয়ে যায়। আর যে চোর কোনোদিন ভগবানের নাম করে নাই, যদি ভুলক্রমে একবার ভগবানের চরণে যায়, ও তো সাধু। প্রমাণ কি? ভগবানের বিচার সমান। প্রমাণ কি? একদিন বর্ষাকালে প্রচুর জল হচ্ছে, একটা ব্যাঙ বেরিয়েছে পোঁকা খাবার জন্যে, একটা সাপ বেরিয়েছে ব্যাঙ খাবার জন্যে। সাপ জানে না ব্যাঙ কোথায়, ব্যাঙ জানে না সাপ কোথায়, কে জানিয়ে দিল? ব্যাঙ প্যাঁক 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 শব্দ করে। এখানে তত্ত্ব কি বলল? ব্যাং যেমন নিজের বিপদে প্যাঁক প্যাঁক করে ডেকে আনল, যে জিহ্বা হরি নাম বলে না, কৃষ্ণ নাম বলে না, সে হলো ব্যাঙের জিহ্বা। ব্যাং যেমন প্যাঁক প্যাঁক শব্দ করে বিপদে ডেকে আনল, যে জীব কোনোদিন হরি নাম বলে নাই, যে জিহ্বায় হরি নাম হয় নাই, ও বিপদ ডেকে আনছে। ব্যাংটা পোকা খাবার জন্য বেরিয়েছে, সাপ ব্যাং খাবার জন্য, কেউ জানে না কে কোথায় আছে, ব্যাং জানিয়ে দিয়েছে আমি এখানে আছি প্যাঁক প্যাঁক শব্দে। সাপ গিয়ে ব্যাংটাকে ধরেছে, ব্যাংটা কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমি তো তোমার পোকা খাবার জন্য বেরিয়েছিলাম, সাপের মুখে পড়ে গেলাম, এখন আমাকে বাঁচাও। সাপ তখন বলছে, হে গোবিন্দ, আমিও তো তোমার এক মাস খাই নাই, পেট খালি হয়ে আছে, ব্যাং পেয়েছি যেন ছেড়ে না যাই। ভগবান কী করবে এবার বলুন, আপনারা কোনটা বলছেন, ব্যাং ছেড়ে যাবে না খাবে সাপ, কোনটা? আপনারা তো কোনো পক্ষেই বলতে পারছেন না, কারণ দুটোই তো আপনাদের কাছে সমান। কিন্তু একটু কথা বলি, ভগবানের বিচার সমান, ব্যাং বলছে, আপনি আমাকে বাঁচাতে গিয়ে বলে দেবেন, আস্তে আস্তে শুনে নিন, ব্যাঙে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমি তো তোমার পোকা খাবার জন্য বেরিয়েছিলাম, সাপই বলল, হে গোবিন্দ, তোমার আমি তো ব্যাং খাবার জন্য বেরিয়েছিলাম, ব্যাং ধরেছি যেন ছেড়ে না যাই। আর ব্যাং বলছে, হে গোবিন্দ, আমাকে বাঁচাও, যেন সাপের মুখ থেকে কোনো রকমে আমি রেহাই পাই। ভগবান তখন বিচারটা সমান দেখুন ব্যাংকে বলল, ব্যাং তুই যখন মরেছিস তখন মরার মতো মর, চুপ করে থাকবি, প্যাঁক প্যাঁক করলে তোর বিপদ আছে। আর সাপকে বলছে, সাপ তুই যখন ধরেছিস তখন ধরার মতো ধর, ছাড়লেও তোর বিপদ আছে। ব্যাংকে যখন ভগবান বলল তুই মরেছিস তখন মরার মতো মর, চুপ করে থাকবি, ব্যাংটা তখন মনে মনে ভাবলো, স্বয়ং ভগবান যখন মরতে বলেছে তখন আমার চিৎকার করে কী লাভ আছে, আমি চুপ করে থাকি। সাপটা তখন মনে মনে ভাবছে, যতই চুই চুপ করে থাক না কেন, তো বেটাকে ছাড়বো না, ভগবান বলছে ছাড়লেই বিপদ আছে। এখন কি করেছে দেখুন, কোনো মতেই ছাড়ছে না। আপনার যদি প্রচণ্ড খিদে পাই, এক থালা ভাত হাত সামনে যদি থাকে, আপনি কতক্ষণ অপেক্ষা করবেন, জিভ থেকে জল পড়বে না? আচ্ছা মুখের মধ্যে সাপটা ব্যাংটা
ডাকি নিয়েছে, মনে মনে ভাবছে এক ঘন্টা হলে ব্যাং ব্যাটা চুপ করে, ব্যাং বোধহয় মরে গেছে, প্যাঁক প্যাঁক করছে না, এই বলে আবার নামিয়ে ভালো করে খাই, এই বলে সাপটা যেই না ব্যাংটাকে নামাতে গেছে, ব্যাংটি নিতাই গেছে। আসলে না, আপনারা মাথায় নেবেন মায়েরা, ভগবানের বিচার সমান, যে যেমন নিতে পারে, ব্যাঙের মতো যারা ভক্ত তাদেরকে বললো হরিনাম যদি শুনতে এসেছ তবে নড়াচড়া করো না, যে ওই চরণে মতি দাও হে, নড়াচড়া করো না, ওই চরণে মতি দাও হে, নড়াচড়া সুখে যারা থাকবেন তাদের জন্য বলি, মহাপ্রভু তো ছবি দেখেছেন আপনারা, একটু দেখান তো মহাপ্রভু হাতটা তুলে থাকে না নিচের দিকে রাখে, জোরে বলুন, একবার দেখানো যাবে? অনেকে ভাবছে দেখাতে গেলেই তো গণ্ডগোল, না মাঝে মাঝে দেখাবেন, হাতটা এরকম করে থাকে। তো একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলে কী করে নামাবো, তোরা তুলছিস না ওই জন্য নামাচ্ছি না। একজন ভক্ত বলো, ঠাকুর এই দেখো আমি তুলে দিলাম, এবার নামাও। বলছে না না, তোদের পেছনে যারা, আপনাদের বলি নাই কিন্তু, বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না। পেছনে মানে কি? তোদের পরের জন্মে যারা আসবে আমার হাত তোলা যদি না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলেই আছি। আমাদের জন্যে নেই, জগতের সকলের জন্যে তুলে আছি, যারা গেছে ইতিমধ্যে পৃথিবী থেকে তাদের জন্য তুলেছে, যারা আছেন তাদের জন্য তুলে আছে, যারা যাবেন তাদের জন্য তুলে আছে। আচ্ছা মায়েরা, হাত আমরা কখন তুলি? দেখবেন রাস্তা দিয়ে টটো টোপে, ও দাদা এই যে একবার থামান না বাজারে যাব, হাত তুলি টোটো অটো দেখলে। আর কখন হাত তুলি বলুন তো? যখন দেখবেন ওই জলে কেউ ডুবে যায় উঠতে পারে না, তখন এরকম করে হাতটা দেখায় যদি কেউ বাঁচায়। আর হাত তুলি কখন মাইরা? আর হাত তুলি কখন? যখন দেখবেন আমরা মাথাতে কোনো বোঝা নেই। এবার বলুন, মহাপ্রভু হাতটা তুলে আছে, সে কি জলে ডুবে গিয়েছিল? না, তার কি হাতে বোঝা ছিল? জোরে বলুন, না। কিন্তু তত্ত্ব বলছে হাতে বোঝা ছিল, বলে প্রদীপ বাবু দেখতে পায় না কেন? দেখার মতো চোখ থাকবে তবে দেখবেন। বলে কীরকম? এইদিকে দেখার মতো চোখ থাকলে দেখবেন আমার হাতটা কেটে গেল, কিন্তু আঙ্গুল যদি ফেটে যায় আমি খালি চোখে দেখতে পাবো হাত কেটেছে, আঙ্গুল ফেটে গেলে দেখা যাবে? তখন ডাক্তারের কাছে ছবি করতে হবে, তারপর গুরুরূপী ডাক্তারের কাছে। কেউ যদি প্রেমরূপী নয়নের উন্মিলন করতে পারে একমাত্র সেই ভগবানের ভাব বুঝিতে পারে। এইদিকে মায়েরা, মহাপ্রভু হাতটা তুলে আছে, কে বুঝতে পারছে? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুড়ে দেওয়া যায়, এক ট্রাক বালি তাতে এক হাত চিনি ছুড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দিয়ে যায়, তবে চিনিকে কি কেউ চিনতে পারে এক ট্রাক বালিতে? জোরে বলুন, কেউ পারে না, কিন্তু একজন পারে। কে পারে? পিপীলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপীলিকার মতো যারা গৌরভক্ত তারা চিনতে পারে। মহাপ্রভু হাতটা তুলে আছে, বোঝা নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না কেন? সব জিনিস দেখা যায় না। বাবা যখন মেয়ের বাড়ি যায়, আপেল কলা লেবু মিষ্টি সব নিয়ে যায়, একটা জিনিস নিয়ে যায় মেয়ের জন্য, ওটা দেখতে পাওয়া যায় না, অনুভব করতে হয়, প্রেম আর ভালোবাসা নিয়ে যায়। তাই মহাপ্রভু আমাদের কিসের বোঝা নিয়েছে? প্রেমের বোঝা। প্রত্যেকটা জীবকে বলছে, জীব তোমরা লও রে কি শরীর প্রেম নিতায় ডাকে আই, কৃষ্ণ নামে কে কে নিবি
আমারই পরমে দয়াল নিতাই যতজন কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ পালের একটা নিবেদন রইল। আপনাদের এই এগরা এলাকায় প্রথম এলাম, মেদিনীপুর ঢুকেছি আমি 3 থেকে 4 বছর। গতকালকে ছিলাম আমি রামচক ময়না, তার আগে ছিলাম ভগবানপুর। প্রত্যেকটি আসরে শীতের দিনেও এরকম মানুষ, আপনাদের তো একটু কম মনে হচ্ছে। কালকে যেখানে ছিলাম দিনের বেলায় প্রায় 10 থেকে 12 হাজার মানুষ, পরশুও তাই একই অবস্থা। তো যাই হোক, আপনাদের কাছে নিবেদন রইল, কাল সকাল থেকে একজন একজনকে ফোন করলে আপনার কাছে নিবেদন রইল, হ্যালো বলার দরকার নেই, আপনার জয়নিতাই বলবেন। যদি আপনি যাকে জয়নিতাই বলবেন সে যদি বলে কবে থেকে নিতাই হলি রে, বলে আজ থেকে হলাম, তুইও চালু করে দে। যদি ও না করে বারবার জয়নিতাই বলবেন। আপনার বন্ধুকে আপনি ফোন করছেন, তাকে কৃষ্ণ ভক্ত করুন না। মহাপ্রভু বলেছেন, তুমি যদি ভক্ত হও তুমি তো কৃপা পাবে, আরও 2-4 জন ভক্ত তৈরি করতে পেলে ভগবানের আরও কৃপা পাবে। এই জন্য হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি হিন্দু জাতির। একজন মুসলিম যদি বিদেশ থেকে আসে, পরিচয় থাক আর না থাক, একজন একজনকে দেখলেই বলে সালাম আলাইকুম, আরেকজন বলে ওয়ালাইকুম সালাম, তার মানে কি, ঈশ্বর তোমার মঙ্গল করুন, আরেকজন বলে ঈশ্বর তোমারও মঙ্গল করুন। ওরা এক পাতায় খায়, ভাই ভাই হয়ে যায়। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার আমাদের কি জানেন, যদি আমি আপনার বাড়ির দরজায় গিয়ে বলি দাদা জয় নিতাই, তখন আপনি দরজাটা বন্ধ করে ঢুকে যাবেন আর মনে মনে ভাববেন তোমার নিতাই, তোমার কাছে থাক, আমার দরকার নাই। না না, এটা হাসি নয়, এটা আমাদের লজ্জা। সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তার ঝোলা ধরে টেনে দিচ্ছে, কিসের লজ্জা? কি ধর্ম করছেন আপনারা? যদি সাধুগুরু বৈষ্ণবকে মান সম্মান না দিলেন, ভগবানের ভক্তকে মান সম্মান না দিলেন, তবে কৃপা পাবেন কি করে আপনি? আপনি বাবা হয়ে যদি কাউকে অপমান করেন, আপনার বাচ্চাটাকে তো আপনি অ্যাটম বোমা তৈরি করে দিয়ে যাবেন, ও তো বাজারে আরও বাচ্চাকে নষ্ট করে দেবে। একজন কৃষ্ণ ভক্ত যদি 10 বছর বাঁচে তার লাভ আছে, কিন্তু একজন পাষণ্ড অভক্ত যদি 100 বছর বাঁচে সমাজের ক্ষতি আছে। স্বামী বিবেকানন্দ 39 বছর বেঁচেছিল, তিনি এমন কিছু করে গেলেন পৃথিবীতে বহু ভক্ত তৈরি করে দিয়ে চলে গেলেন, বহু মানুষকে জ্ঞান দিয়ে চলে গেলেন। এমন মানুষ আছে 100 বছর সমাজে মাসে, গোটা সমাজটাকে নষ্ট করে যায়, এমন বাঁচার কি দাম আছে? সেরকম বাঁচুন, আপনি কৃষ্ণ ভক্ত হন, আপনার পাশের আরেকজনকে কৃষ্ণ ভক্ত করুন, আপনার পরিবারকে কৃষ্ণ ভক্ত করুন, দেখবেন পরিবারটা স্বর্গ বনে যাবে, আর কোনো বাধা থাকবে না, বিপত্তি থাকবে না, একমাত্র কৃষ্ণ নামেই প্রেম আছে। বাকি কোনো জায়গায় বিবাদ বাকি জায়গায় থাকে, কিন্তু এ জায়গায় থাকে না। যাত্রা নাটক হলে এখনই কমিটির দাদা ভাইয়েরা কী করতেন, মাঝখানে একটা বাঁশের বেড়া দিতেন, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু কীর্তন এমন একটা বিষয় যে বিষয়টাতে রবীন্দ্রনাথ বলেছেন সব সঙ্গীতের মধ্যে শ্রেষ্ঠ সঙ্গীত কীর্তন। বলে কেন না, এমন এমন গান আছে যাতে কথা ভালো কিন্তু সুর ভালো নয়, আর কীর্তন হলো কথাও যত ভালো সুরও তত ভালো, যা মানুষকে আকর্ষণ করে দেয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কাল থেকে একজন একজনকে দেখলে প্রদীপ পালের নিবেদন রইল, অন্তত জয় নিতাইটা বলবেন। বলুন তো কাল থেকে কি বলবেন, জোরে বলুন, একটু জোরে বলুন। যারা দূরে আছে তারা ভাবছে বাঁচলাম বাবা, কারণ আমাদের বলতে হলো না। কিন্তু আপনি বলবেন কি না বলবেন, তিনি তো দেখছেন না কি বলছেন। হ্যাঁ, স্কুলে গেছেন, মাস্টার মশাই নাম প্রেজেন্টে খাতা নিয়ে গেছে, বিমল কর, এ বিমল কর, আচ্ছা অমল কর, অমল বলে ডাকছে। সে যদি এসেও যদি প্রেজেন্ট সার না দেয় অ্যাবসেন্ট হয়ে যায়, উপস্থিত থেকেও যদি কেউ প্রেজেন্ট আছেন অথচ কেউ জয়নিতাই বলছেন না, তবে আজকের নাম প্রেজেন্টের খাতায় আপনার নামটাও কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। এসে কেন আপনি, হ্যাঁ এসে কেন প্রেজেন্ট করবেন না, জোরে বলুন। আর কী বলবেন কাল থেকে, জোরে বলুন, আমার ভাইগুলো একটু জোরে বলুন, কী বলবেন বাঁ দিকে ভাইরা বলুন জোরে, সবাই মিলে একসঙ্গে বলুন, একটু জোরে বলুন, কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলি দিলাম, তারপর যা হলো হলো আর কি।
না না, সবাই মিলে বলবেন। হ্যাঁ ঠিক আছে, হরে কৃষ্ণ থাক, সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরি নাম বিচ্ছেন বিলাইয়া, ও যে মহামন্ত্র হরি নাম বিচ্ছেন বিলাইয়া, ও যে মহামন্ত্র হরি নাম বিচ্ছেন বিলাইয়া, আই হরি মহামন্ত্র হরি নাম বিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, 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 ও যে আমারে কিনি আলো বল গৌর হরি, ও যে আমারে কিনি আলো বল গৌর হরি, ও যে আমারে কিনি বিনামূল্যে বিকাইব, কে কি নিবিরে, বিনামূল্যে বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম, বিনামূল্যে ধর্ম অর্থ কাম, বিনামূল্যে ধর্ম অর্থ কাম, মায়েরা বলবেন আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে, জোরে বলুন হ্যাঁ না না, আছে তো? আচ্ছা, কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো আছে কারো জানা আছে? দুটো, মাঝে একটা পাশে একটা, মাঝের ছিদ্র দিয়ে কি বড় হয়, কাঠের গঞ্জ, আর পাশের ছিদ্র দিয়ে কি বড় হয়, কলাইয়ের দানা। জাঁতাটাকে বন বন করে ঘোরাবেন, যখন আপনি জাঁতাটা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি। মায়েরা কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে যায়। যদি বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে, একজন বলুন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। এখানে তত্ত্ব কি দাঁড়ালো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা, এই সংসার জাঁতাটা ঘুরছে। যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছেন আর গোবিন্দ ভজনা করছেন একমাত্র নিতাই গৌর হরি বল বলে, তারাই গোটাকে গোটা রয়ে যাবেন। তবে যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন একটু হাত তুলবেন তো, কারা কারা গুরু মন্ত্র নিয়েছেন? যাক, অনেকে দেখছে আমি নিই নেয়, আমাদের পাড়া থেকে যারা এসছে তারাও নেয় নেয়, হাত তুললে আমিও তুলে দেবো, কিন্তু না তা তুলবেন না, যারা নেন নাই তারা তুলবেন না, যারা নিয়েছেন তারা একবার হাত তুলে দেখান তো কারা কারা নিয়েছেন। বাহ বাহ, গুরু কৃপা হি কে বলুন। যারা গুরু মন্ত্র নেয় নাই, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। যারা গুরু মন্ত্র নেয় নাই, তাদের বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এসে যদি প্রশ্ন করে, মা একটু জল হবে, আপনার জিজ্ঞেস করবে দীক্ষা হয়েছে, বলে না হয় নাই, তবে হবে না, তাহলে আপনার ভাগ্য কত ভালো, ভালো নয় যে আপনি গুরু মন্ত্র নিলেন না, আপনার বাড়িতে বৈষ্ণব সেবা হলো না। ওই জন্য গুরু মন্ত্র আপনার নিয়ে নেবেন। আপনাদের কাছে নিবেদন রইল, গুরু কেমন হবে, পদ্ম পুরাণে ব্যাসমুনি বললেন, একটু বলে দিই, গুরু কেমন হবে, গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে কোনো জাতির হতে পারে। কেন না, শাস্ত্রে বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র, ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। বলছে যিনি কৃষ্ণ কথা ভালো জানেন, হরি কথা ভালো জানেন, যার কাছে বসলে দুটো ভালো কথা শুনলে শান্তি পাবো, তাকেই গুরু করব। এবার গুরু নিজেকে ভগবান ভাববেন না, অনেক গুরু দেখবেন বলে আমি তো ভগবান, তিনি গুরু নয়, তার গুরুত্ব শেষ। আপনি গুরুকে ভগবান ভাবতে পারেন, কিন্তু গুরু আপনাকে কোনোদিন ভগবান বলবে না যে আমি ভগবান। এইবার দেখুন গুরু যে কথাগুলো বলছে সেগুলো মানছে কিনা আগে দেখবেন, তবে তা আপনার গুরুর মন্ত্র নেওয়া ঠিক হবে। কেন না, গুরু বলছে ভোর চারটের সময় হরিনাম করবি রে, কৃষ্ণ নাম করবি, আর নিজেই সকাল আটটার পরে ওঠে, তাহলে ওর কথাগুলো কেমন হয়, সাপের বিষের মতো। এক গ্লাস দুধে যদি একটা সাপ মুখ দিয়ে দেয়, বিষাক্ত সাপ, ওটা যেমন বিষ হয়ে যায়, গুরু যদি ভালো ভালো কথা বলে কিন্তু না মানে, তবে ওটা কিন্তু বিষের সমান হয়ে যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গুরু মন্ত্র নেবে নেবে, যাত্রার কাছে নেবে না। কেন, বাজার থেকে একশো টাকার জিনিস কিনছেন একরা থেকে, আপনার বিচার করছেন পাঁচবার, নেবো কি নেবো না, ছেলেকে ভালো স্কুলে ভর্তি করছেন, স্কুলটা ভালো হবে তো, বিচার করছেন তারপর করছেন, একটা কাপড় কিনছেন, এটা ভালো হবে তো, বিচার করছেন তারপর কিনছেন। গুরু করবেন, বিচার করে করবেন, যে আপনার জীবনের কাণ্ডারি হবে, যার কাছে বসলে শান্তি পাবেন, আপনার সংসারে দুঃখ যন্ত্রণা অশান্তি একমাত্র গুরুর কাছে বলবেন। জীবনে মনে যদি কোনো দুঃখ থাকে দু জায়গায় বলতে হয়, একটা গুরু, একটা গোবিন্দ। যদি গুরুকে কাছে পান, গুরু বাবার মতো, কাউকে বলবে না, সমস্যার সমাধান করে দেবে, সেরকম পাকা গুরু আপনি করুন।
রামকৃষ্ণ পরমহংসদেব বলছে গুরু দুপ্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে এ ঠাকুর মন্ত্র নেবো, নে দক্ষিণে কি লাগবে, 500 টাকা, এক বস্তা চাল, 2 সোনার জিনিস। না ঠাকুর ঠিক আছে দেবো দেবো, আচ্ছা ঠিক আছে, তবে মন্ত্র নেই। ওই যে মন্ত্র দিয়ে টাকা পয়সা নিয়ে ওই যে চলে গেল আপনার বাড়ির দিকে, মুখ করল না, ইনি কাঁচা গুরু। প্রশ্ন করবেন তাহলে পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে দক্ষিণে কি লাগবে, কিচ্ছু না, কেন আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর, তবু কিছু দিতে হবে, দিবি তবে তোর ভক্তিটুকু আমার চরণতলে দে। আপনাদের কাছে নিবেদন রইল, যারা গুরু মন্ত্র নিয়েছেন তারাও তালি দেবেন, যারা নেন নাই তারাও তালি দেবেন। আরে আজকের দিনটাই তো, হাতটাকে তুলে, হাত তুলুন, ও দাদা অ্যান্টেনা তুলুন, দেখবেন যত তুলবেন ছবি পরিষ্কার হবে। তবে কিছু মনে করবেন না, অপহরণ দেবেন না, আমাদের সমাজে কিছু ভদ্রলোক আছে দেখবেন সবাই হাত তালি দেবেন, উনি দেখবেন এরকম করে, এইটাই আমাদের লজ্জার ব্যাপার, এইগুলো হিন্দু জাতির লজ্জার ব্যাপার, সবাই হরিনামে তালি দেবে। আর কিছু কিছু ভদ্রলোক আছে দেখবেন উনি দেখতে এসছেন কাল পেপারে দেবে কত লোক হয়েছে আর কি, উনি এর জন্য এরকম করে। না না আপনাদের এখানের জন্য বলি না, আমি অন্য জায়গার জন্য বললাম না, সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে তালি দেবেন প্রভুর কাছে একসঙ্গে। বাবা দাঁড়ান দাঁড়ান, আগে গানটা হোক, বাজনাটা বাজুক, হাত তুলুন বলে হারি একসঙ্গে। তাদের জন্য খুব ভালো লাগলো, যারা এরকম করে দেখলেন তাদের জন্য আমার আরো ভালো লাগলো, যে আমরা গাছে কোনোদিন ল্যাংরা হয়, মানে যে গাছে আমরা ধরে সে গাছে ল্যাংরা আম হয়, যার বাবা আমরার মতো তার তো বাচ্চাটা আমরার মতোই হবে, নাকি বলছেন? যেমন আমি কয়েকদিন আগে আপনাদের মেদিনীপুরে একটা জায়গার নাম করছি না, গান করতে গেছি, একজন ভদ্রলোক বললেন দাদা আমার মায়ের বয়স 80 বছর, খুব শরীর খারাপ, বাসাতে শুয়ে থাকে, আসতে পারে না, আপনার কীর্তন হবে দেখতে পাবে না, আপনাকে সবসময় টিভিতে বা মোবাইলে দেখে, একবার দেখা দেবেন? বলে চলুন একবার দেখা দিয়ে আসি। আমি যখন দেখা দিতে গেলাম ওনার বাড়িতে, উনি বললেন তাহলে দাদা একটু চা সেবা হবে? তাহলে হোক, আমি চেয়ারে বসে আছি, ওই ভদ্রলোক নিচে পাটা লম্বা করে বসে আছে, আমার সঙ্গে গল্প করছে ওনার মা, হঠাৎ ওর 11 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে পাটা ফটাস করে মেরে দিয়ে চলে গেল। যখনই মেরে দিয়েছে বাবার পায়ে পাটা ফটাস করে, সঙ্গে সঙ্গে বাবা জিজ্ঞেস করছে এদিকে আয়, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে আর আমার পায়ে পাটা ঠেকিয়ে চলে গেলি, প্রণাম কর প্রণাম কর। ছেলে বলছে বাবা কিছু মনে করো না, প্রণাম করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো নাই, আজ কেন করবো? আপনাদের কাছে নিবেদন রইল, আজকে আপনি হাত তুলবেন না রক্তের গরমে, আপনার ছেলে যখন বড় হবে দুষ্টুমি করবে আপনি বলবেন হরে ভক্ত হ ভক্ত হ, তখন তো বলবে তুমি তো এরকম করেছো আমি কেন ভক্ত হব, জয়সা কি তাইসা। এই জন্যে মেডিসিন না দিলে কাজ হয় না আর কি, মাঝে মাঝে মেডিসিন দিতে হয়। এবার যে হাত এরকম করেছিল সে সঙ্গে সঙ্গে এরকম করে দিয়েছে, এই চোখ আমার চিলের মতো আমি দেখতে পাচ্ছি, তবু 2-4টা সুপারির মতো আছে, ভেতরেও রস নাই বাইরেও রস নাই, ও কিছু বুঝতেই পারছে না। হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, বাজাও একসঙ্গে আনন্দে, বা একটু মিউজিকটা বাড়াও, আউটে যখন সপ্তমীর দিনে আসে মায়েরা বলুন তখন ঢাক ঢোল বাজিয়ে আনেন তো নাকি বলছেন, জোরে বলুন, তখন আনন্দ করে আনেন না দুঃখ করে আনেন, জোরে বলুন,
আনন্দ করে। আচ্ছা আস্তে, আর মা যখন বিসর্জন হয় তখন আপনারা কি করে মাকে বিসর্জন দেন? কাঁদতে কাঁদতে আপনারা কাঁদেন, কিন্তু আমাদের ছেলেরা এমন ডিজে বাজায়, মা বলে এবছর এলাম পরের বছর আসার আর চান্স নাই। যা ডিজে বাজাচ্ছে আমারও হার্টের দোষ হয়ে যাবে। এইদিকে মায়েরা, আসলে আপনাদের এখানে হয় কিনা জানি না, প্রায় জায়গাতে দেখেছি মা যেদিন বিসর্জন হয় চ্যাংরা ছেলেরা সেদিন দেখবেন একটু খায় না, খায় না। এখন মা যখন যা এইদিকে, আচ্ছা বাড়ি থেকে মেয়ে যদি 10 দিন পর বিদায় নেয় বাড়ি থেকে এসে সবার মন খারাপ হয়, এইদিকে সবার মন খারাপ হয়। কিন্তু মা যখন ভাসছে না জলে, তখন একটা ছেলে ওই নেশা করে নাচতে 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 মায়ের সঙ্গে জলে পড়ে গেছে, মাও পড়েছে জলে আর ছেলেও পড়েছে, সঙ্গে সঙ্গে বলছে মা তুমি বাঁচাও। তখন মা পারে উঠে খুব নাচতে শুরু করেছে, বলছে মা আমি জলে ডুবছি আর তুমি নাচছো, বলছে আমি যখন জলে ডুবছিলাম তুইও তো নাচছিলি, ওই জন্যে আমিও নাচতে শুরু করেছি। তাই যদি মায়ের বিদায়ের দিনে আপনি যদি নাচতে শুরু করেন, আপনার দুঃখের দিনে মা আপনার পাশে থাকবে না, আপনার সঙ্গে নিতাই গৌর হরি বল করে দেবে। সবাই মিলে একসঙ্গে, দিন তোর আনন্দে যাবে, তালি একসঙ্গে হবে, দিন তোর আনন্দে যাবে, ভজবে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান বাবা, কীর্তনে আনন্দে যাবে।